সন্দেশখালীতে রবিবার কোনো জনসভা করছে না তৃণমূল কংগ্রেস। 18 তারিখ খেলা ঘুরে যাবে বলে মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করলেও শেষ পর্যন্ত সভা বাতিল করল তৃণমূল। সভার বদলে দলীয় বৈঠক করবেন তারা। স্বাভাবিকভাবেই শাসকের সভা বাতিলের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন, তবে কি খেলা ঘোরাতে সক্ষম হয়নি শাসক দল? সে কারণেই সময় নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামতে চাইছে তারা। সন্দেশখালীর পরিস্থিতি থেকে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সভা বাতিল করলেও বাড়ি বাড়ি গিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রলেপ দেওয়ার প্রচেষ্টা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে শুনছে অভাব অভিযোগ। পাট্টা থাকা ভূমিহীনদের হাতে জমির রেকর্ড তুলে দিতে উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। যেহেতু কয়েকদিন আগে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তাদের কি প্রবলেম আছে সেইগুলো একটু জানুন, সেই জন্য আমাদের এখানে পাঠিয়েছেন। যেহেতু কারা জমির লিস্ট টাকা পান কি পান না তাদের একটা তালিকা তৈরি করে, তাদের লিস্ট টাকা যাতে পায় আমাদের মন্ত্রী এবং সভাধিপতি কিন্তু এটা ব্যবস্থা নেবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যাদের পাট্টা আছে কিন্তু রেকর্ড নেই, তারা কিন্তু সব তাদের রেকর্ড করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সভাধিপতি নিয়েছেন। এখন সেই কাগজগুলো জোগাড় করে একটা তালিকা তৈরি করে নিতে হবে এবং যাতে নিয়ে আপাতত জেলায় যেতে হবে, যাতায়াত খাওয়া দাওয়া খরচ সব উনি দেবে। সন্দেশখালীতে শাজাহান বাহিনী দ্বারা অত্যাচারিতরা কে কত টাকা পাবেন তার তালিকা তৈরি করে টাকা ফেরতের উদ্যোগ শাসক শিবিরের। সেই মতো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে পাওনাদারদের তালিকা তৈরি করছেন সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দার। আমি যেহেতু মন্ত্রী পার্থ ভৌমিক এবং জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়ের নির্দেশে, যেহেতু উনি বলেছেন দারিজাঙ্গাল মৌজা মানে এসটি মৌজা, অনেক আদিবাসী মানুষ আছে, তারা যেহেতু উত্তম ফিশারি করছে লিস্ট টাকা দেয় না, সেই তার তালিকা তৈরি করতে বলেছে। ওই টাকা উত্তমের কাছ থেকেই কিন্তু আবার আদায় করে দেবে, যে কোনোভাবেই হোক কিন্তু ওই টাকা আদায় করে দেবে। এবং যারা পাট্টা হোল্ডার, যারা পাট্টা পায়নি, পাট্টা পেয়েছে অথচ রেকর্ড করতে পারেনি, তাদের জন্য একটা তালিকা করতে বলেছে। সেই তালিকা 19 তারিখে যেহেতু পেপারে বলেছে, 19 তারিখে জেলায় গিয়ে তাদেরকে নিয়ে ডাইরেক্ট রেকর্ড করে দেওয়ার একটা ইয়ে করেছে, জমা দিয়ে দিয়েছে ওদেরকে। কতদিনের লিস্ট পেয়েছিলেন আপনি? দুজনে 30 জন করেই হবে আর কি। সেই লিস্ট কোথায় দিয়ে দিয়েছে ওদেরকে? কারাতে দিয়ে মহেশ্বরদা নিয়ে গেছে। মহেশ্বরদা নিয়ে গেছে, মানে সব থেকে বড় অ্যামাউন্ট কত ছিল আর ছোট অ্যামাউন্ট কত ছিল তাও যতটুকু মনে করতে পারছো? 4.5 লাখ হবে। মানুষের ক্ষোভ বিগত কয়েকদিন ধরে কার্যত অশান্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা মহেশ্বর সর্দারের নেতৃত্বে তিনি কিন্তু গ্রামে ঘুরছেন, মানুষের কাছে অভিযোগ শুনছেন। এমনকি যারা অভিযোগ করছিল যে শিবু হাজরা বা উত্তম সর্দার তাদের কাছে কাজ করে টাকা পায়নি, তাদের যে ঘেরি দেওয়ার জমি, ঘেরি করার জন্য জমি নিয়েছে সেই লিজের টাকা পাওয়া যায়নি, সেই টাকা এবার দলের তরফ থেকে পাইয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মহেশ্বর সর্দার যেটা জানাচ্ছেন। পাওনাদারদের তালিকায় নাম রয়েছে প্রায় 60 জনের, তাদের পাওনা টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা। শাজাহান বাহিনীর পাপ স্খলন করতে সেই টাকা ফেরতের প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সে কারণে রবিবার ভোলাখালীতে তৃণমূলের মিটিংয়ে যাওয়ার আর্জিও জানানো হয়েছে উত্তম শিবুর পাওনাদারদের। তবে পাওনা টাকা পাক বা না পাক, মিটিংয়ে যেতে নারাজ তারা। প্রলোভন দেখিয়ে যে লাভ হবে না তা তাদের কথাতেই স্পষ্ট। আমি মানে শিবুবাবুর কাছে পাবো 3,100 টাকা, উত্তম সর্দারের কাছে পাবো 2,400 টাকা। না সেভাবে যাব না, আমরা কেউ যাব না। ওই যে মিটিং, যে মিটিং যেতে হবে, এইসব মিটিং এ যেতে হবে বলছিল। কবে কবে মিটিং এ যেতে বলেছে? কত তারিখ? 19 তারিখ। 19 তারিখে তোমরা কি যাবে? না ওই যে ক্ষতি, হ্যাঁ ক্ষতিপূরণের পুকুর ইয়ে হয়ে গেছে তাই ক্ষতিপূরণের টাকা দেবে বলেছে, তার জন্য মিটিং এ যেতে হবে। তার জন্য মিটিং এ যেতে হবে, মিটিং এ যেতে বলেছে ওই জন্য। হ্যাঁ মিটিং যাবে। প্রশ্ন, যে অভিযোগ এতদিন মানতে নারাজ ছিল শাসক দল, শাজাহানের অত্যাচারের ক্ষতিপূরণ দিতে চেয়ে সেই অভিযোগেই শিলমোহর দিল নাকি তৃণমূল? তবে কি টাকার বিনিময়ে এবার সন্দেশখালীর মানুষের মন পেতে মরিয়া শাসক দল? আদৌ কি টাকা দিয়ে ঢাকা যাবে?
সন্দেশখালীর ক্ষত। দাদার কাছে কিছু টাকা পাবো, দিয়ে দেবেন বলেছেন। ব্যাস, কোন দাদার কাছে? শিবুদার কাছে। কত টাকা? তো চার লাখ। চারে রাখতে সেটা আপনি যে দলের তরফ থেকে যে লিস্ট নেওয়া হচ্ছে সেখানে দিয়েছেন? তারপর তাদেরকে কিনে নেওয়ার ব্যবস্থা করবে টাকা পয়সা দিয়ে। মিটিং করবে এই কারণেই যে যাদেরকে, যাদের দ্বারা আজকের ওরা মানে সন্দেশখালী ছাড়া হতে চলেছে, তাদেরকে রাগটা কমিয়ে দিয়ে কীভাবে আবার সন্দেশখালীতে রাজত্ব করা যায় সেই মনোভাব নিয়ে আবার ওরা মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছে। যে টাকা ফেরত দেবে বলতে আমরা সবাই লিস্ট করে একজনের কাছে জমা দিয়েছি, ওনার কাছ থেকে সংগ্রহ করে নেবে, এরকমই আর কি কথা রয়েছে যেটা শোনা গেছে, সেই মতো আমরা সব লিস্ট করছি। এখন এখন ওটা কী করে বলবো, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কী করে বলবো? আমাদের তো না পাওয়া পর্যন্ত বলা যায় না যে পেয়ে গেছি বা পেয়ে যাবো। শুনছি যে এরকম বলেছে তাহলে মিটিংয়ে যেতে হবে, কিন্তু আমরা তো টাকা পাবো না পাবো সেটা আলাদা কথা, মিটিংয়ে কী জন্যে যাবো? যেখানে সাধারণ মানুষ বিচার পাচ্ছে না সেখানে আমরা মিটিংয়ে উপস্থিত হবো কী জন্যে? এখন এলাকার মানুষের ক্ষোভ প্রশমিত হয় কি না, তৃণমূলের এই উদ্যোগের ফলে শাসক দলের এই মিটিংয়ে সাধারণ মানুষ যায় কি না সেটাই এখন দেখার। তবে যেটা মহেশা সর্দার বলছেন যে আরও বেশ কিছু সরকারি পরিষেবা যেগুলো সাধারণ মানুষকে দেওয়া প্রয়োজন সেইগুলোর কাজ তিনি সারা বছরই করেন এবং এখনও করছেন, আগামী দিনেও করবেন। তবে সাধারণ মানুষ যদি এর আগে তার কাছে এই ধরনের অভিযোগ জানাতো তাহলে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে তাদের এই সমস্যা সমাধান করার উদ্যোগ নিতেন। এখন যেহেতু এই ঘটনার পর সমস্ত এই সমস্যা প্রকাশ পেয়েছে তাই তিনি উদ্যোগ নিয়ে জেলা নেতৃত্বের কথা মতো গ্রাম ঘুরে ঘুরে সবার সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।